হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পিঠে পার্বণ, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ফার্স্টে আজকে পিঠে হবে বলে আমার বড় মা চালগুলোকে বেটে নিচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা আমার মা রেডি পুরো পিঠে করার জন্য, আর আমাদের প্রথমেই ঠাকুরের পিঠেটা হয়ে যায়, তো সেই জন্যই মা ঠাকুরের পিঠেটা করে নিচ্ছে এখানে। পিঠেটা এই যে খুলে নিল আর পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে পিঠেটাকে তুলে নেবে। আজকের দিনে ফ্রেন্ডস আমাদের নিয়মে এই সাতটা পিঠে করে রাখতেই হয় প্রথমে ঠাকুরের জন্য। মায়ের কাজে কাজ শেষ করে এবার বাবার কাছে এসেছি। বাবা দেখছি যে বাউনিগুলো বেঁধে নিচ্ছে। বাবা প্রত্যেক বছরই বাউনিগুলো বাঁধে, তো বাউনিতে বাঁধার সময় এই যে বেলপাতা, তারপরে ধুবো, তারপরে সর্ষে ফুল, তারপর অনেক কিছু দিয়ে দিচ্ছে বাবা, বুঝতে তো পারছি না। এই যে এবার বেঁধে নিচ্ছে। আজকে এই বাউনি বাঁধাগুলো প্রত্যেক ঠাকুরের পায়েতেই দেওয়া হবে। বাবা বেশ মনোযোগ সহকারে এই যে বাউনিগুলো বেঁধে নিচ্ছে। এই তো কমপ্লিট। তো রেডি, আমাদের বাউনি বাঁধাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে সবগুলো ঠাকুরের কাছে দেওয়া হবে। এই যে পিঠেটাও মা করে দিয়েছে আর রেডি। চলো এবারে বাবা একে একে ঠাকুরের কাছে দিয়ে দেবে। তো প্রথমে আমাদের গোপু আর মা লক্ষ্মী রানীর কাছে দিয়ে দিল আমার বাবা। আমাদের বাড়িতে আবার কালকে পুজো আছে, তো সেই জন্য মা আগে থেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে আমাদের গোপুদের। আর এবারে মনসা মায়ের কাছে দিতে যাচ্ছে আর হরিতলায়। প্রতি বছর ফ্রেন্ডস আমার বাবার সাথে এই দিনটাতে আমাদের এখানে পঞ্চানন বাবার মন্দিরে পিঠে আর বাউনিটা আমি আর আমার বাবা মিলে দিয়ে আসি। আজকে আমার বোনও এসেছে এখানে। তারপরে বাড়িতে এসে দেখছি বৌদি নারকল পিঠেগুলোর জন্য রেডি করছে। এই যে বর্মা নারকল পিঠেগুলো রেডি করে ফেললো, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মা সরু চাকলি পিঠেগুলো করছে। তো ফ্রেন্ডস আজ তো আমাদের বাড়িতে এই পিঠেগুলো হচ্ছে, তো আর কাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই শীতে অনেক রান্নাই খাওয়া হলো, কিন্তু এই নলেন গুড় দিয়ে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কী বলো ফ্রেন্ডস? সত্যি তাই, এই পিঠে নলেন গুড়ের সাথে পড়লেই আলাদা একটা টেস্ট লাগে, তাই না? আমাদের মতন বাঙালিদের কাছে এটা কিন্তু একটা খুব আকর্ষণীয় খাবার। তো আজকের মিনি ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না, আমার ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।